হিজাবতে কি হচ্ছে? নারী মূর্ছনা লেগে রয়েছে, মল নার কেটে রয়েছে, লিভার ক্ষতিগ্রস্ত করছে, গ্রামের হাতুই না বলি, তারা যদি সিজার করে এরকম পরিণত হবে কিনা আমার সন্দেহ আছে। অটো পাসের মাধ্যমে সার্টিফিকেট জালিয়াতি করে ডাক্তার হয়েছে। আমরা চাই না আমাদের চোখের সামনে এরকম মাহবুবা রহমান আখের মতো আর কোন মা যাতে মারা যায়, কারণ আমি আমার ফ্রেন্ডকে যে হারাইছি সেটার কোনো কিছুর বিনিময়ে হয়তো আর ফিরে পাবো না। আমরা চাই না আমাদের চোখের সামনে এরকম মাহবুবা রহমান আখের মতো আর কোন মা যাতে মারা যায়। এতগুলো স্বপ্ন নিয়ে যখন একটা ফ্যামিলি বাসা থেকে বের হইলো কিন্তু এখন লাশ নিয়ে বাসায় ফিরতেছে, এরকম যাতে আর কোন মা বোন আর যাতে এরকম না হয় আমরা সেই দাবি নিয়ে আজকে এখানে দাঁড়াই। মাহবুবা রহমানকে আখিকে আমরা যে হারাইছি সেটা শোক, সেটার প্রতিপূরণ হয়তো তারা যতই দিক হয়তো সেটা কখনোই পূরণ করা যাবে না, কিন্তু তার আমাদের কিছু দাবি আছে যাতে আর কোন মা বোন আর এরকম না হয়, ওর ফ্যামিলির পাশে যাতে আমরা থাকতে পারি, ওর ফ্যামিলি যাতে মিনিমাম একটুখানি তাদের যাতে অবস্থাটা কিছুটা আমরা লাঘব করতে পারি। আপনারা হয়তো নিজে দেখে থাকবেন মাহবুবা রহমান আখির মাও এখন অসুস্থ, একমাত্র সন্তান তার যার মুখের দিকে তাকে আসে বেঁচে ছিল সেও এখন চলে গেছে তাকে ছেড়ে, যে আল্লাহ তাকে এই শোকটা ধৈর্য ধারণ দিক যাতে তিনি এটা লাঘব করে বেঁচে থাকতে পারে। ধন্যবাদ, আমি আর কিছু বলতে পারতেছি না, কারণ আমি আমার ফ্রেন্ডকে যে হারাইছি সেটার কোনো কিছুর বিনিময়ে হয়তো আর ফিরে পাবো না। আপনারা জানেন মাহবুবা ডাক্তার সংযুক্ত সার অধীনে গত 3 মাস যাবত রেগুলার চেক আপ করত, ডাক্তার সংযুক্ত সারার কনফার্মেশনে সেও তাকে বলেছে যে আপনি হসপিটালে ভর্তি হন এবং আপনাকে নর্মাল ডেলিভারি দেওয়া হবে। ডাক্তার সংযুক্ত সারার তত্ত্বাবধানে এবং সে তার সকল কিছু তার নামেই টাকা প্রদান করে এখানে ভর্তি করা হয়েছে। আমরা কি দেখতে পেয়েছি, হসপিটালে ভর্তি হওয়ার পর ডাক্তার সংযুক্ত সার নামে আমরা যখন জিজ্ঞেস করেছি যে ডাক্তার এখানে আছে কিনা, আমাদের মাহবুবার শারীরিক কন্ডিশন কি, তারা আমাদের কোনো কিছু বলছে না, বলতেছে সংযুক্ত সার ম্যাডাম আছে ভিতরে প্রস্তুত করছে, উপরে আছে নিচে আছে, বারবার সময় যাপন করছে। তাদেরকে বারবার বলার পরেও তারা আমাদেরকে বলে নাই। যখন আমরা দেখতে পাচ্ছি ডাক্তারদের অস্বাভাবিক ছোড়াছুড়ি হচ্ছে, তখন তাদেরকে বললাম ভাই ম্যাডাম কোথায়, পরে বলতেছে ম্যাডাম তো এখানে নাই, আমরা সিজার করে ফেলছি। এখানে আপনারা চিন্তা করতে পারেন, আমাদেরকে বলা হয়েছে তাকে নর্মাল ডেলিভারি করা হবে, স্বজনদের অনুমতি ব্যতীত তারা সিজার করে ফেলছে। এবং সিজার বাংলাদেশে এমন কোন মানুষ যারা আমরা গ্রামের হাতুই ডাক্তার বলি তারা যদি সিজার করে এরকম পরিণত হবে কিনা আমার সন্দেহ আছে, কারণ আমরা দেখেছি সিজার করতে গিয়ে একটা নারী মূর্ছনা লেগে ফেলছে, মল নার কেটে ফেলছে, কিডনি ক্ষতিগ্রস্ত করছে, লিভার ক্ষতিগ্রস্ত করছে। চিন্তা করা যায় একটা ডাক্তার হলে কি এরকম করতে পারে? আমরা বিশ্বাস করি যে কোনো ডাক্তার হতে পারে না, যে অটো পাসের মাধ্যমে সার্টিফিকেট জালিয়াতি করে ডাক্তার হয়েছে। সুতরাং ওই দিন সেন্ট্রাল হসপিটালে দায়িত্বরত ডাক্তার নার্স হসপিটাল কর্তৃপক্ষের ম্যানেজিং ডিরেক্টর সহ যারা ছিল তাদের সবাইকেই আইনের আওতায় নিয়ে আসতে হবে।